আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? সব আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো ফার্স্টেই বলে রাখি, আজকের অফারটা যে মিস করবে সে ইনফ্যাক্ট ডিরেক্ট কান্না করে দেবে, ঠিক আছে? একদম কান্না করে দেবেন, কারণ এটার আগের যে প্রজেক্টগুলো ছিল বা এখানে আগের যে হু অফারগুলো আসছিল সেইখান থেকে এক একজন ইউজারের সর্বনিম্ন $200 থেকে সর্বোচ্চ $18,000 বা $17,000 পর্যন্ত প্রফিট হয়েছে। সেটা কীভাবে আমাকে প্রুফটাকে দেখাই দিই, $17,000 যে প্রফিট হয়েছিল সেটাকে প্রুফ দেখাই দিই। সেটা যার যার বোকামির কারণে $150, $200 প্রফিট নিয়েছে, ঠিক আছে? সো POTS, ঠিক আছে, আমি দেখাই দিতেছি। ওয়েট, এই যে দেখেন, এখানে বলে দিছিলাম আমি, তারপর আমি উপরের দিকে 25টা পোস্ট করছিলাম। আচ্ছা দেখতেছি, ধরুন ওয়েট, সরি, $17,000 ভুল বলছি, $10,000, $12,000, ঠিক আছে? এই যে $12,000 কিন্তু মিস করছিলাম, ঠিক আছে? যারা যারা জয়েন করাও এখানে আসলে বোকামি করছিলেন, সেই বোকামিটা কীরকম কম দামে সেল দিয়েছিলেন, ঠিক আছে? এখানে জয়েন করার পর একজন $200 প্রফিট দিয়েছিলেন, তখন এটা সেল দিয়েছিলেন আমার মতো, ঠিক আছে? পরবর্তীতে তারপরের দিন একদিনের ব্যবধানে জাস্ট এটা $120 করে টোকেন, দেখেন $12,000 এটা পৌঁছেছিলো, ঠিক আছে? তারপরের দিনই, জাস্ট তারপরের দিনই, ঠিক আছে? জাস্ট আমি এখানে টোটালি কান্না করে দিয়েছিলাম এই অফারটার এই এই অবস্থা দেখে, ঠিক আছে? সো $100 গেছিলো, তখন কিন্তু এটা $17,000 হিট করছিলো, $17,000 হিট করছিল। যেটা বলছিলাম সেটা খারাপ না, ঠিক আছে? $100 এক একটা টোকেনের প্রাইস ছিল, $120 টোকেন ছিল, মেবি $17 বেশি হয়, ঠিক আছে? সেটা আপনি একটু ক্যালকুলেট করে নিন, ঠিক আছে? দেখছেন, এটা কিন্তু একদম লাইভ দেখাইছিলাম এই প্রজেক্ট থেকে। এবং এছাড়াও এই সেফপালের যে কটা হু অফার আসছে প্রত্যেকটা অফার থেকে মিনিমাম প্রফিট হয়েছে $200, এটা আমি আগেই বলে দিচ্ছি, এবং যারা আগে জয়েন করছে তারা কিন্তু প্রত্যেকেই জানে, ঠিক আছে? সো অবশ্যই আজকের অফারটা মিস করা যাবে না। যারা জয়েন করবেন তাদের কিছু রুলস আছে, সেটা হচ্ছে $300 SFP হোল্ড করা লাগবে এবং আপনাকে $21 কমিট করতে হবে। সব কিছু দেখাই দেবো, কোনো সমস্যা নেই, জাস্ট একটু ওয়েট করতে হবে এবং ভিডিও ফুল দেখতে হবে। এখানে জাস্ট আপনি $300 SFP আনবেন, এসএফপি আনবেন বাইন্যান্স থেকে, বাট এখানে এসএফপি এখন উইথড্রো মেবি মেনটেন্সে চলে গেছে, ইনস্ট্যান্ট উইথড্রো হচ্ছে না। আপনি চাইলে BNB কিনতে পারেন আগে, বা হচ্ছে BUSD কিনতে পারেন, সেটা উইথড্রো করতে পারেন, সেটা দিয়ে প্যানকেক সোয়্যাপ থেকে এসএফপি কিনবেন। আর কিন্তু অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্ট লাগবে, এটা আমি যেটা করবো এই যে পোস্টের লিঙ্ক, এই যে ঠিক এই পোস্টের লিঙ্ক বা হচ্ছে এই পোস্টের লিঙ্ক, যে কোনো একটা পোস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, এই পোস্টের লিঙ্কই দিয়ে দেবো, এটা হচ্ছে সাধারণ গোছানো আছে। সো এই পোস্টের লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইখান থেকে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টে নেবে। এখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, মানে ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। এই ওয়ালেটটা ডাউনলোড করার পর এইখান থেকে আপনাদের হার্ডওয়্যার একটা সফটওয়্যার একটা থাকবে, আমি প্লাস এখানে দেখাই দিচ্ছি, এরকম সফটওয়্যার থাকবে হার্ডওয়্যার থাকবে। আপনারা যেটা করবেন, সফটওয়্যার অ্যাকাউন্টটা ইনস্টল করো, মানে খুলবেন আর কি, ঠিক আছে? হার্ডওয়্যার খুলবেন না, সফটওয়্যার খুলবেন। সফটওয়যার খোলার সুবিধা হচ্ছে অনেক, এখানে আপনার $300 SFP হোল্ড করা লাগলে সুবিধা অনেক। হার্ডওয়্যারে অনেক ঝামেলা, হার্ডওয়্যার অ্যাক্টিভ করতে অনেক ঝামেলা, এগুলো ব্যাঙ্ক ট্যাঙ্কের অনেক ঝামেলা আছে, এগুলো যাওয়ার দরকার নাই। সিম্পলি এখান থেকে আপনি চাইলে নতুন অ্যাকাউন্ট করতে পারেন, বা হচ্ছে ইম্পোর্ট করে একটা অ্যাকাউন্ট, যেমন একটা অ্যাকাউন্ট প্রাইভেট কি দিয়ে ট্রাস্ট ওয়ালেট থেকে ইম্পোর্ট করতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে, অ্যাকাউন্ট তো খুললেন, এখন হচ্ছে জয়েন করবেন কীভাবে। $300 SFP উইথড্রো করলেন, আনলেন ও ব্যালেন্সে, তো তারপর এখান থেকে এই ফোরওয়ার্ড মেনুতে ক্লিক করে দেবেন। ফোরওয়ার্ড মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে WHO যেটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে হোয়াইট লিস্টে চলে আসবেন। এই হোয়াইট লিস্টে, হোয়াইট লিস্টে আসার পর এখান থেকে কি বলছে, আপনার যদি হার্ডওয়্যার ওয়ালেট থাকে তাহলে আপনার $50 SFP হোল্ড করা লাগবে। আগেই বলছি হার্ডওয়্যার ওয়ালেট অনেক ঝামেলা, এটা $50 হলেও অনেক ঝামেলা, আপনার এখান থেকে মানে ঘাম ঝরাই ছাড়বে হার্ডওয়্যার ওয়ালেট খুলতে হলে, ঠিক আছে? একদম পুলিশের ঝামেলা আছে, মানে অনেক ঝামেলা আছে এটা, ঠিক আছে? এটা করেন না কেউ। সো আপনার সেফপালের যেটা সফটওয়্যার ওয়ালেট আছে এটা খুলবেন, ওকে, বারবার বলতেছি। সো এটা এখান থেকে জাস্ট আপনি $300 SFP হোল্ড করাবেন, এখান থেকে জয়েন নাওতে ক্লিক করে দেবেন। সো জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কংগ্রেচুলেশন জানাবে আপনাকে। আর এখান থেকে আমি বলতে ভুলে গেছি, সরি, এটা হচ্ছে প্রথম প্রথম 20,000 মেম্বার পাবেন, আর এটা শেষ হবে এপ্রিলের 1 তারিখ। এটা শুরু হয়েছে গত 1 ঘন্টা যাবৎ, আর 1 ঘন্টায় দেখেন অলরেডি 13,000 মেম্বার জয়েন করে ফেলছে, মাত্র 7,000 মেম্বার, ও মাই গুড, না 14,000 মেম্বার জয়েন করে ফেলছি, মাত্র 6,000 মেম্বার বাকি আছে, ঠিক আছে? এটা এখনই শেষ হবে আগামী 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিতরে। যারা ভিডিওটা দেখতেছেন ইনস্ট্যান্ট কাজ করবেন, ওকে, যাদের সামর্থ্য আছে। সো এখান থেকে টুইটার ট্যাক্সটাতে চলে আসবেন, টুইটার আমি সব কিছু একে একে দেখাই দিছি। এখান থেকে ফলো করবেন প্রথমে এটাতে, তারপর এইটাতে, ঠিক আছে? তারপরে আমি বাকিটা দেখাই দিছি। প্রথমে এটাতে ক্লিক করে দেবেন, একটা ফলো করে দেবেন, জাস্ট আপনি ব্যাগে চলে আসবেন। আর আপনার টুইটার অ্যাকাউন্টটা মাস্ট বি 180 দিনের পুরনো হতে হবে এবং মিনিমাম 10টা ফলোয়ার্স হতে হবে। যদি ফলোয়ার্স না থাকে তাহলে আপনি কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পর এই গ্রুপে আপনার ইউজার নেমটা দিয়ে বলবেন যে ভাই আমাকে হেল্প করেন, আমাকে ফলো করেন, কেউ 10টা ফলোয়ার্স নাই, ঠিক আছে? জাস্ট আপনাকে সবাই ফলো করবে, সমস্যা নেই। তারপর এখানে সেফপালটা জয়েন করে নেবেন, সেফপালটা আমি দেখেন এই যে ফলো করে দিছি। তারপরে কী আছে, কী করতে হবে আমাকে দেখাই দিতেছি, একটু ওয়েট,
ফোনটাও হ্যাং করতেছে। জাস্ট এই যে আপনার যে রেফার কোডটা থাকবে এখানে সেটা কপি করবেন, মাস্ট আমি যেটা বলতেছি সেটা করেন। আপনার যে রেফার কোডটা আছে এটা কপি করবেন, এটা এক চাপে কপি হয়ে যাব, জাস্ট কপি করে নেবেন। এটা কপি করে নেওয়ার পর এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে চলে যাবেন সরাসরি। এই লিঙ্কে চলে যাওয়ার পর এখানে যে পোস্ট আছে এটা একটা লাভ রিয়েক্ট দিবেন, এই কুইট টুইটে একটা ক্লিক করবেন, রিটুইটে ক্লিক করে নিচে দেখেন কুইট টুইট, কুইট টুইটে ক্লিক করবেন। কুইট টুইটে ক্লিক করার পর এই রেফার কোডটা এখানে জাস্ট দিয়া রিটুইটে ক্লিক করে দেবেন। এই যে আপনি যে রিটুইট করলেন এইটা লিঙ্কটা বের করবেন, এটা শেয়ার অপশনে যাইয়া কপি লিঙ্ক এটাতে ক্লিক করে জাস্ট আপনি কী করবেন এখানে চলে আসবেন। এখানে আসার পর ইন্টার রিটুইট লিঙ্ক, আপনার যে রিটুইট লিঙ্কটা আছে সেটা জাস্ট আপনি এখানে দিয়ে দেবেন। আমি এতটুকু কেটে দিতেছি, এটুকু প্রয়োজন নাই, এই হোয়াট চ্যানেল আগ পর্যন্ত কেটে দিলাম, ঠিক আছে। আপনি চাইলে কাটতে পারেন না করতে পারেন কোনো সমস্যা নেই, না কাটা ডিরেক্ট দিয়ে দেবেন কোনো সমস্যা নেই, জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন, আমার এটা ভেরিফাই হয়ে যাবে। খেয়াল করুন কী বলছে, কি দি ভেরিফিকেশন উইল টেক, আচ্ছা 15 থেকে 30 মিনিট লাগবে এটা ভেরিফাই হতে, কোনো সমস্যা নেই। তো আমি যেটা বলতেছিলাম 180 দিনে পুরনো এবং 10টা ফলোয়ার্স কিন্তু মাস্ট লাগবে। ওকে 15 থেকে 30 মিনিটের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে, ওকে এটা অনগোয়িং আছে। সো এখন আমাদের যেটা করতে হবে ডিসকর্ড, এই ডিসকর্ড জয়েন উপর ক্লিক করে দেবেন। জয়েন উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কী বলছে, ক্লিক টু সেফপাল বোট টেলিগ্রাম চ্যাট ইন, আচ্ছা তো এইখান থেকে ক্লিক টু সেফপাল বোট, তার আগে এই যেটা কপি করবেন, আগে এটা কপি করবেন, এটা কপি করে নিয়ে যাওয়ার পর একটা চাপ দিলে এটা কপি হয়ে যাবে, এটার উপর একটা চাপ দিলে কপি হয়ে যাবে, ঠিক আছে। তারপর সেফপাল বোটে চলে যাবেন, এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন, সেফপাল বোটে চলে আসবেন, এখান থেকে স্টার্ট করবেন। স্টার্ট করার পর এখান থেকে অপশনটা চলে আসবে, জাস্ট আপনি কী করবেন, ডো নট পোস্ট ইউর ভেরিফিকেশন কোড ইন প্রজেক্ট চ্যাট, আচ্ছা প্রজেক্ট চ্যাট না, এখানে হচ্ছে ওয়েলকাম টু, আচ্ছা দেখতেছি আমি, দাঁড়ান ওয়েট, এখান থেকে মেবি আমাদের কোডটা দিতে হবে, জাস্ট আমি, আচ্ছা এখান থেকে না একটু ওয়েট, ওদের টেলিগ্রাম গ্রুপে, এই যে টেলিগ্রাম গ্রুপ, এই টেলিগ্রাম গ্রুপে জাস্ট জয়েন করবেন প্রথমে, ঠিক আছে। জাস্ট আপনি প্রথমে জয়েন করে নেবেন, এখানে জয়েন করে নিলেন, এখানে কিন্তু কোড দিতে হবে না, এইখানে না কোড, এইখানে না, দেখি কোথায় দিতে বলছে, হ্যাঁ এখানে, ঠিক আছে। জাস্ট আমি এখানে এই দেখেন কোডটা দিয়েছি, জাস্ট আপনি কী করবেন এই যে কোডটা আছে না জাস্ট এটা এক চাপে কপি করুন, আপনার যেটা থাকবে সেটা আইনা জাস্ট আপনি বোটে দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন ওদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়েছে, এই যে এরা এখানে দিতেছে কেন আমি তো সেটা বুঝতেছি না, এরকমভাবে কোনোভাবে দেওয়া যাবে না, ঠিক আছে, এভাবে দেওয়া যাবে না, জাস্ট এভাবে দিয়ে দিবেন বোটে। তারপরে যে কাজটা আছে আমি দেখাই দিছি, ওয়েট, ওকে। তো এখানে যে থ্যাংক ইউ দি কোড উইল রিসিভড নাও, প্লিজ জয়েন আওয়ার ফলোয়িং দ্য চ্যানেল আফটার জয়নিং গ্রুপ অ্যান্ড চ্যানেল, প্লিজ ডিরেক্টলি গো ব্যাক দ্য টাস্ক, চ্যানেল কোথায়, চ্যানেল তোর লিঙ্ক দে নাই, আচ্ছা দেখতেছি এদের এখানে চ্যানেল পাওয়া যায় কিনা, চ্যানেল নাই, চ্যানেল নাই, চ্যানেল নাই, দেখতেছি, তারা ওয়েট, ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, যারা এখন পর্যন্ত দেখতেছেন একটা করে লাইক দিবেন, ওকে। সো এখানে কোনো কোনো চ্যানেল নাই, চ্যানেলের কথা বললেও চ্যানেল নাই, যদি চ্যানেল থাকে তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখেন তাহলে বুঝতে পারবেন, ওকে। কী বলছে এখানে, ডাউনলোড দ্য ডিসকর্ড অন ইউর মোবাইল ডিভাইস, ক্লিক অন দিস ডিসকর্ড বোট চ্যাট, আচ্ছা এখানে ডিসকর্ডেও জয়েন করতে হবে, আচ্ছা ডিসকর্ড এখান থেকে ডাউনলোড করতে বলতেছে, তো আমি দেখি ডাউনলোডে ক্লিক করে দেখি এখানে কী আছে, ডিসকর্ড অ্যাপটা মেবি ডাউনলোড করা লাগতে পারে, জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, ওকে, জাস্ট আমি এটা ডাউনলোড করতেছি, দেখি কী হয়। আমি তো আজ পর্যন্ত সব কিছু ওয়েব ব্রাউজারের মাধ্যমে করে আসছি, ডিসকর্ড অ্যাপটা ডাউনলোড করার প্রয়োজন হয় যেহেতু এখানে বলতেছে, ডাউনলোড করে দেখি হয়তোবা ডাউনলোড করা লাগতে পারে। আসলে এখান থেকে ইনস্টল হইতে ডিসকর্ডটা অনেক টাইম নেয়, আপনারা প্লে স্টোর থেকে ডিসকর্ডটা ডাউনলোড করে নেবেন, DISCORD লিখলেই ডিসকর্ডটা চলে আসবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে ডাউনলোড করার পর লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টটা এই ডিস লিঙ্কে ক্লিক করে দেবেন, ডিস লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার ডিসকর্ড অ্যাপে নিয়ে যাবে। খেয়াল করুন আমাদের কিন্তু এখানে একটা অ্যাপ্রুভ আসতে পারে, ওকে টু ওয়েট করি, আমাদের অথেন্টিকেশন করতে হবে, এখান থেকে অথোরাইজ করতে হবে, ওকে। অনেক ট্রাফিক, অনেকেই জয়েন করেছে এই জন্য একটু টাইম নিছে, ঠিক আছে। তো এখান থেকে অথরাইজে ক্লিক করে দেবেন, জাস্ট এরকম আসবে, অথরাইজে ক্লিক করে দেবেন, অথরাইজে ক্লিক করে দেওয়ার পর এখানের থেকে আপনাকে ওদের সেফপালের যে অফিসিয়াল গ্রুপটা আছে এখানে জয়েন করতে হবে, ঠিক আছে। অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন, অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাকে ওদের সেফপাল গ্রুপে নিয়ে আসবে, এখান থেকে হাই হ্যালো প্লিজ লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ওকে। গুড ইভেন্ট, গুড প্রজেক্ট, জাস্ট আমি ধরু গুড প্রজেক্ট, ওকে এটা আমি সেফপাল আছি, হ্যাঁ সেফপাল আছি। জাস্ট আপনি ব্যাগে চলে আসবেন কোথায়, এখান থেকে, ঠিক আছে সব কিছু আমি দেখতেছি, দাঁড়ান এখানে অথোরাইজ হয়েছে কিনা, আপনি অথোরাইজ হয়েছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে কোথাও একটা অথোরাইজ অপশন আছে আমি দেখতেছি, দেখা লাগবে না, এই যে অথোরাইজ অ্যাপ অ্যাপ যে অপশন আছে এখান থেকে আসলে মেবি দেখা যেতে পারে, সেফপাল সেফপাল, এই যে সেফপাল সেফপাল হোবট, ঠিক আছে আমরা এখানে জয়েন হয়ে গেছি, ওকে। সো অথরাইজ হয়ে গেছে আমাদের এটা কমপ্লিট, এখন আমরা কী করতে হবে এখানে চলে আসতে হবে, এখানে আসার পর যে ভেরিফাই অপশন আছে তো ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম, জাস্ট এতটুকুই কাজ, এটাও 15 থেকে 60 মিনিটের মধ্যে, মানে 15 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে, জাস্ট ব্যাগে চলে আসবো,
ওয়াও দেখেন, বলতে না বলতে এটা কমপ্লিট হয়ে গেছে, এটাও কমপ্লিট হয়ে গেছে, দেখছেন করতে করতেই। সো সেকেন্ড থার্ড এটা এটা করতে হবে, মাস্ট এটা করবেন, ঠিক আছে। এটা করলে কিন্তু এখান থেকেও রেট পাবেন। এখানে একটা রেফার কোড ইউজ করতে হবে। রেফার কোড কোনটা ইউজ করবেন আমি দেখাই দিতেছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে দেখেন রেফার কোডটা আমি দিয়ে দিছি। এই যে দেখেন এই যে পোস্টে জাস্ট একটা চাপ দেবেন কপি হয়ে যাবে, জাস্ট একটা চাপ দেবেন কপি হয়ে যাবে। ওকে, সো আমি এরকম অপশন করে দেবো যে একটা চাপ দিলেই কপি হয়ে যায়। এটা মেবি ইয়া হয়ে গেছে, আমি করে দিয়েছিলাম, তারপর এরকম আসছে কেন, যাই হোক এটা আইনে এখানে জাস্ট আপনি বসাই দেবেন, ঠিক আছে। আবারও মনে রাখেন এখানে কী কী লিখবেন, বড় হাতের, সব বড় হাতের হবে, ওয়াই টি থ্রি ওয়াই ওয়াই ডব্লিউ ওয়াই এম জি, ঠিক আছে, বড় হাতের, বড় হাতের, সব বড় হাতের। এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও এটা দিয়ে দেবো, এই কোডটা দিয়ে দেবো। এটা দিয়ে জাস্ট আপনি পেয়ারে ক্লিক করে দেবেন, এটাও হয়ে যাবে, ঠিক আছে। আমি অন্যজনের একটা ইউজ করতেছি, তার ওয়েট। আচ্ছা, আমি এই ফোন দিয়ে একটা করছি তো এই জন্য আমার এটা হচ্ছে না, ঠিক আছে। যাই হোক, আমি অন্য ফোন দিয়ে করে নেবো, এটা সমস্যা নাই। তো এটা বিষয় না, জাস্ট আপনি রেফার কোডটা এখানে ইউজ করবেন, মাস্ট। ওকে, এখানে যেটা দেখেছি আমি জাস্ট এটা আপনি এখানে ইউজ করবেন। ওকে, তো এখন কমিট করতে হবে। কমিট করার জন্য কিন্তু ইউএসডিটি লাগবে, ইউএসডিটি BIP20 লাগবে, $21। আমি এখানে কত ডলার নিয়েছি, $24 নিয়েছি, ঠিক আছে, একটু বেশি করে নিয়েছি। জাস্ট আপনি এখানে চলে আসবেন, হো অফারে আসার পর এখান থেকে জয়েন অপশনে ক্লিক করে দেবেন। জয়েন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন, আমি দেখে দিচ্ছি, ক্লিক অন, এই যে এখানে ক্লিক করে দেবেন, বা হচ্ছে যে কমিট অফারিং যে পুল আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কনফার্ম করে দেবেন, কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে আপনার প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। জাস্ট আপনি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে $21 দিয়ে কমিট করে দেবেন। একটু ওয়েট করি আমরা, এটা আসুক। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম, এখান থেকে সেফপাল ওয়ালেটটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে $21 দেওয়াই থাকবে। জাস্ট আপনি এখান থেকে কমিট করে দেবেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। দি BIP20 নট এনাফ পে ফর মাইনার্স, কেন? ও আচ্ছা, আমার কাছে BNB নাই, সরি, আমি BNB ঢুকাইতেছি, ওয়েট। ওকে, তো আমি BNB ঢুকাই নিছি, জাস্ট এখান থেকে কমিটে ক্লিক করে দেবো, অ্যাপ্রুভ আসবে। জাস্ট অ্যাপ্রুভটা করে নেবো, একটু রিফ্রেশ দিয়ে নিই, মেবি আমার আগেরটা এরকম আসতেছে। জাস্ট আমি আবার ঢুকতেছি, এখানে সমস্যা নেই, এখান থেকে একটা রিফ্রেশ দিতে হবে আমাদের। আমি তো ঢুকাই নিছি BNB, এখনও বলতেছি BNB নাই। ইউ হ্যাভ কানেক্ট টু অ্যাকাউন্ট, আছে, যাই হোক। তো কমিটি ক্লিক করে দিয়ে ইনশাল্লাহ এবার হয়ে যাবে। BNB BIP20 ইজ নট ইনাফ টু পে ফর মাইনার্স, কত লাগবে রে এখানে, ধরো $5 ঢুকাইছি আমি, আরও লাগে নাকি দেখি তো। ওকে, তো এইবার এইবার হবে, ঠিক আছে। আমি ওই $5 যেটা ঢুকেছিলাম ওটা আসলে আসতে একটু টাইম নিয়েছিল। জাস্ট কমিটি ক্লিক করে দেবেন, এখান থেকে অথরাইজ সব কিছু এরকমই থাকবে, এরকম এগুলো কিছু করতে হবে না, জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন। এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট যা আছে সেটা আপনি দিয়ে জাস্ট এখান থেকে কমিট করে দেবেন, ঠিক আছে, যা থাকবে তাই, এরকম কিছু করতে হবে না। ওকে, জাস্ট আমাদের এটা কমিট হচ্ছে, একটু ওয়েট করি আমরা, লাইভ কিন্তু আমি কমিট করতেছি। ওকে, আচ্ছা, এখানে অথরাইজ লিমিট দেখাইতেছে, অথরাইজ লিমিটের জায়গায় এখান থেকে $21 দেওয়া লাগবে মেবি। সো দিয়ে দেখি, আগেরবার হয় নাই, ক্যান্সেল হয়েছে, সো এখন $21 দিয়ে দেখি কী আসে। ওকে, সো একটু ওয়েট করি আমরা, দেখা যাক, ইনশাল্লাহ এবার হয়ে যাবে। যেহেতু $21 কথা বলছি, $21 তো বসাই দিলাম। আচ্ছা, কমিট ফেল আসতেছে দেখতেছি আমি, ধরুন ওয়েট। আচ্ছা, এটা ফাস্ট করে দেখি তো এবার কী আসে, দেখা যাক। 26 সেন্ট ফি কাটবে, সমস্যা নাই, $1 ফি কাটলেও সমস্যা নেই, বাট কমিটটা হোক। ওকে, দেখা যাক, ইনশাল্লাহ এবার হয়ে যাবে, আল্লাহ ভরসা। ইয়েস, কংগ্রেচুলেশন জানাইছি, অ্যান্ড আমার কমিট সাকসেসফুল। ওকে, কমিটটা কিন্তু ডান হয়ে গেছে, আমার কমিট হয়ে গেছে। এখন এইখানে করার মতো যা যা কাজ ছিল সম্পূর্ণ টাস্ক আমাদের কমপ্লিট। এখন এইখানে ব্যাগে চলে আসার পর এখান থেকে কিন্তু ভেরিফাই করতে হবে, ভেরিফাইতে ক্লিক করে দেবেন, অ্যান্ড দেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং শেয়ারটা এখানে চলে আসবে, ঠিক আছে। একটু ওয়েট করে আমরা, এখানে অনগোয়িং আসতেছে, সমস্যা নাই, এখানে চলে আসবে এটা, ঠিক আছে। জাস্ট কিছু অল্প কিছুক্ষণের মধ্যে, লাইক 15-30 মিনিটের মধ্যে এখান থেকে এখানে শেয়ারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এখানে শেয়ারটা অ্যাড হয়ে যাবে। এই যে এটা অনগোয়িং যেটা আছে, এটা 3 শেয়ারটা এখানে অ্যাড হয়ে গেলেই আমাদের ব্যাস কমপ্লিট। কমিট কিন্তু মাস্ট করতেই হবে, কমিট না করলে কিন্তু আপনারা এখান থেকে রিওয়ার্ডটা কম পাবেন, অল্প পাবেন। ওকে, সো অবশ্যই জয়েন করবেন, যাদের টাকা আছে, যাদের অ্যাবিলিটি আছে জয়েন করার, তারা এটা মিস করেন না। অলরেডি আমরা এখান থেকে USD দেখেন কাইটা নিছে। ওকে, তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আল্লাহ হাফেজ।